হ্যালো, আসসালামু আলাইকুম। ডিসার্টিটা থাকে মহিউদ্দিন, আর একটি চমৎকার তথ্যগুলো বিরুদ্ধে হাজির হয়েছি। আজকে আমরা যে দেশটির কথাবার্তা বলবো সেটি হলো লুক্সেমবার্গ, পৃথিবীর সবচেয়ে ধনী দেশ। আর লুক্সেমবার্গ হলো লুক্সেমবার্গের নামই লুক্সেমবার্গ সিটি। তো এখানে আপনি এটি একটি ইউরোপের প্রাচীন দেশ বলতে পারেন, তবে এই দেশটি ইদানিংকালে খুব জনপ্রিয় হয়েছে, অনেকে আসলে জানে না, খোঁজখবর রাখে না। এখানে কিন্তু আপনি নার্স হিসেবে যেতে পারেন, নার্সের কিন্তু হিউজ স্যালারি, এখানে প্রায় 7 লাখ 8 লাখ টাকার স্যালারি। তো আপনি কিন্তু আবেদন করতে পারেন, যদি আপনার কোনো নার্সিং ডিপ্লোমা থাকে বা আপনার কোনো কাজের অভিজ্ঞতা থাকে, অবশ্যই নার্সিং এর সার্টিফিকেট থাকতে হবে, তাহলে আপনি লুক্সেমবার্গে আবেদন করতে পারেন। তো যদি আপনার আবেদন করতে ইন্টারেস্ট হয়, তো পুরো ভিডিওর সাথে থাকুন, তাহলে নিজে নিজে আবেদন করে যেতে পারবেন। তো এখানে আপনার নার্সের যে কাজগুলো রয়েছে সেগুলো হলো রোগীকে সেবা করা, যারা বয়স্ক রোগী তাদেরকে পথ্য দেয়া, হাসপাতালে আপনার যাবতীয় যে ইঞ্জেকশন পোস্ট করা, ওষুধ খাওয়ানো, সেই কাজগুলো করা, তারপর আপনার ডাক্তারকে হেল্প করা, তাছাড়া আপনাকে মাঝে মাঝে রুগীর কিছু মানে রুগীকে টোটাল হেল্প করা এবং ক্লিন আপ করা, সেই কাজটি করতে হবে। যেন রুগী টাইম টু টাইম আপনি ডিউটি করতে, আর এখানে মেন বিষয় হলো আপনাকে এই শিফট গুলো পালন করতে হয়, নাইট শিফট করতে হয়, ডে শিফট করতে হয়, মর্নিং শিফট করতে হয়, ওই শিফট গুলোকে আপনাকে অবশ্যই অ্যাটেন্ড থাকতে হবে। মানে আপনাকে না যখন যে শিফটে কাজ আপনাকে দেওয়া হবে সেটি আপনাকে অবশ্যই করতে হবে, এটি হলো মেন রুলস। আর আপনি ভাষাগত একটা কমিউনিকেশন খুব ইম্পর্টেন্ট, দেখা গেলো আপনি ইংরেজি খুব ভালো পারেন বা ইউরোপের আর অন্যান্য ল্যাঙ্গুয়েজ জার্মান ফ্রান্স এগুলো ভালো পারেন, তো আপনি অগ্রাধিকার পাবেন। তো আপনার শুধু দরকার একটা নার্সিং কোনো কাজের ডিপ্লোমা এবং অভিজ্ঞতা যদি থাকে সবচেয়ে ভালো, তো ডিপ্লোমা থাকলে আপনি কিন্তু আবেদন করতে পারবেন। এখানে ঘন্টায় স্যালারি পাবেন প্রায় 30-এর উপরে পাবেন, তো 30-এর হিসেব করলে বাংলাদেশি টাকা প্রায় 4,000 টাকা কাছাকাছি হয়ে যায়, তো হিউজ একটা স্যালারি ঘন্টায় ভাবা যায়। তো আপনার অনেকে বিশ্বাস করতে চান না, তো আপনি গুগলে সার্চ দেন পেয়ে যাবেন। আর এই কাজে কিন্তু লুক্সেমবার্গে ভালো চাহিদা রয়েছে এই নার্সিং কাজের, তো যাদের ডিপ্লোমা আছে তারা ট্রাই করতে পারেন। তো ঘন্টা যদি আপনি 4,000 টাকা পান বাংলাদেশি টাকায়, আপনার পার ডে কিন্তু আপনার 32,000 টাকা স্যালারি, তো মাস শেষে কিন্তু আপনার 7-8 লাখ টাকা ব্যাপার না কোনো, এটা আপনার এভারেজ স্যালারি থাকে। তো অনেকে হয়তো বিশ্বাস করে না, কারণ এই এত স্যালারি কিভাবে দেয়, কারণ তারা দেয় কারণ লুক্সেমবার্গে মানুষই থাকে 6 লক্ষ, আর তারা থাকে সবাই কোটিপতি, মিলিনিয়ার বলা যায়, মানে পৃথিবীর যারা বর্তমানে ধনী মানে নাগরিক কোম্পানির মালিক তারা কিন্তু বেশিরভাগ লুক্সেমবার্গে থাকে, তারা তো এইসব নর্মাল কাজ করে না, তাদের জন্য অনেক শ্রমিক লাগে, তারা সব ফরিন থেকে হায়ার করে। তো আশা করি বুঝতে পেরেছেন কেন এত স্যালারি দেয়। তো মাসে আপনি 7-8 লাখ টাকা ইজিলি পেতে পারেন, তবে এখানে খরচ বেশি, খরচ আপনার হবে প্রায় এই দেখা গেলো এই পার ডে আপনার আপনার মাসে এসে 3 লাখ টাকা খরচ হতে পারে। তো আপনি 8 লাখ টাকা স্যালারি পেলে 3 লাখ টাকা খরচ তো ব্যাপার না, 5 লাখ টাকার থাকবে। তো আশা করি বুঝতে পেরেছেন। এখানে যারা আপনার হাসপাতাল বা কোম্পানিগুলো আপনাকে সিলেক্ট করবে, তারা কিন্তু আপনাকে যাবতীয় সুযোগ সুবিধা দেবে, আপনার থাকা খাওয়া এগুলো আপনি ফ্রিতে পাবেন, কোয়ার্টার পাবেন, তারপর আপনাকে তারা ভিসা স্পন্সর করবে, আর আপনাকে বিমান ভাড়া এম্বাসি ফি এগুলো দিয়ে যেতে হবে, এটাই আপনার রুলস। আর আপনাকে সপ্তাহে কাজ করতে হবে 40 ঘন্টা, প্রতিদিন 8 ঘন্টা করে, সোম থেকে শুক্রবার ডিউটি থাকে, তো এই সোম থেকে শুক্রবার ডিউটি থাকবে, আর আপনি 2 দিন ছুটি পাবেন শনি এবং রবিবার। তো আপনি ইচ্ছা করলে এই শনি রবিবার যে ছুটির দিনগুলো সেগুলোতে ওভারটাইম কাজ করতে পারবেন। তো এই হলো মানে সুবিধা যাবতীয়। আর আপনাকে এখানে আবেদন করতে লাগবে একটা ইউরোপা সিভি এবং কাভার লেটার, সেটি রেডি করা থাকলে আপনি কিন্তু লুক্সেমবার্গে নার্সিং জবে আবেদন করতে পারবেন। তো এখানে আপনার যে সিভিটি রেডি করবেন সেটিতে আপনাকে একটা অফিসিয়াল সুন্দর ছবি দিতে হবে আগে, তারপর আপনি আপনার পাসপোর্ট অনুযায়ী কন্ট্যাক্ট ডিটেলস, পার্সোনাল ডিটেলস, লিঙ্কডইন যদি অ্যাড্রেস থাকে আরো ভালো সেটি অ্যাড করবেন, তারপর আপনি এই আপনার এডুকেশন ব্যাকগ্রাউন্ড, আপনার ট্রেনিং সার্টিফিকেট, আপনার অভিজ্ঞতা কাজের হিস্টোরি সেগুলো অ্যাড করবেন, তারপর আপনি কোন কোন হাসপাতালে কাজ করবেন সেগুলো ভালো করে অ্যাড করবেন, যে হাসপাতালে কোনো সার্টিফিকেট থাকে সেগুলো নিয়ে রাখবেন, ইন্টারভিউ কাজে লাগবে, তারপর আপনার ভলান্টিয়ার কাজে অভিজ্ঞতা দিবেন, আপনার স্কিল দিবেন, আপনার ভাষাগত দক্ষতা দিবেন, আপনি শারীরিকভাবে কতটুকু ফিট সেগুলো অ্যাড করতে পারেন। তো একটা চমৎকার ইউরোপিয়ান সিভি রেডি হয়ে গেল। আর আপনাকে একটা কাভার লেটার রেডি করতে হবে, কাভার লেটার অবশ্যই জরুরি, কাভার লেটার ছাড়া আপনার সিভি কখনোই গ্রহণযোগ্য নয়, এটা হলো মানে ইউরোপ বা কানাডা যেখানে আবেদন করেন সেখানে রুলস।
তো আপনার কাভার লেটার পছন্দ হলে আপনাকে কিন্তু সিভি আপনার দেখবে কোম্পানি। তো কাভার লেটারকে রেডি করবেন, আপনি এই জবটিতে কেন ইন্টারেস্টেড, লুক্সেমবার্গ কেন যেতে চান, যে জবটিতে আবেদন করতেছেন যে কোম্পানিতে সেই কোম্পানি কেন আপনি চুজ করলেন, তাদেরকে কি সার্ভিস দিতে পারবেন সেটি সুন্দর করে লিখবেন এক পৃষ্ঠার মধ্যে। তো একটা কাভার লেটার রেডি হয়ে গেল। তো এখানে আপনার ডিউটি বলে দিলাম, আর আপনি আবেদন করবেন কোথায়, যে লিঙ্কটি আমি ভিডিও ডেসক্রিপশন সরাসরি দিয়ে রাখবো, আপনারা চেক করে দেখে নেবেন। তো অনেকে এই মানে জবগুলো মানে কি বলে এত বেতন বিশ্বাস করেন না। তো আপনারা যদি গুগলে সার্চ করেন বা লুক্সেমবার্গের হাসপাতালে ওখানে সার্চ করলে জবগুলো দেখলে আপনি পেয়ে যাবেন ইজিলি। আগে কিন্তু লুক্সেমবার্গে এভাবে লোক নিত না, তবে বর্তমানে কিন্তু অনেকের জব হচ্ছে। কদিন আগে একজন ভাইয়ের সাথে কথা হয়েছে, বাংলাদেশে উনি আবেদন করে গিয়েছেন, লুক্সেমবার্গে আছে বর্তমানে, ভালো স্যালারি পাচ্ছেন, ভালো কিছু সুবিধা পাচ্ছেন। তো আশা করি বুঝতে পেরেছেন। তো আপনি কিভাবে একটা কোম্পানিতে আপনার সিভি কাভার পাঠাবেন সেটি কিন্তু আমি দেখিয়ে পরবর্তী অংশে দেখিয়ে দিয়ে থাকি। দেখতে থাকুন কিভাবে আপনার সিভি কাভার পাঠায়, সেটি কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। অনেকে আসলে পাঠাইতে ভুল করে, ভালো করে পাঠাইতে পারে না। তো না পাঠাতে পারলে আপনার সিভি দেখবে কিভাবে, কাভার লেটার দেখবে কিভাবে, তারা যখন দেখবে তখনই তো আপনার প্রোফাইল দেখে তারা বাছাই করবে। আশা করি বুঝতে পেরেছেন। তো যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওকে লাইক দিবেন, আরো জানতে চাইলে কমেন্টস করতে পারেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আপনারই কাজে লাগবে। আমি যদি রেগুলার আপডেটেড জবগুলো নিয়ে ভিডিও দিয়ে থাকি, যেন আপনারা নিজে নিজেই আবেদন করে মানে ইউরোপ বা সেনজেন কানাডা যেতে পারেন। আশা করি বুঝতে পেরেছেন। আর আমি কিন্তু যে জবগুলো পাবলিশ হয় সেগুলি সবার আগে ভিডিও রেডি করে আপনার জন্য প্রতিদিন আপডেট দিয়ে থাকি। তো আশা করি বুঝতে পেরেছেন। তো টেক কেয়ার, গুড বাই, টাটা, ভালো থাকবেন, আবার কথা হবে আগামী ভিডিওতে।